মূলত আবাসস্থল সংকুচিত হওয়ায় এবং মানুষের শিকারের কারণে পৃথিবী জুড়ে এ পাখির জনসংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে। বিশেষ করে চীনের প্রথম স্তর সুরক্ষার অধীনে থাকা ক্যাবট স্ট্রাগোপান পাখি প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। গুরুত্বপূর্ণ এ পাখির প্রজাতিকে রক্ষা করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করে চীন। এরপর থেকে বৃদ্ধি পেয়েছে ক্যাবট স্ট্রাগোপানের সংখ্যা। ক্যাবট স্ট্রাগোপানের স্ত্রী পাখি পুরুষের চেয়ে ছোট এবং এর পালক পুরুষ পাখির মতো রঙিন নয়। শত্রুদের আক্রমণ মোকাবেলায় এদের বোকামি এবং ধীর প্রতিক্রিয়া, কম উর্বরতার হার এবং বিভিন্ন প্রাকৃতিক কারণে এদের সংখ্যা কমেছে। ক্যাবট স্ট্রাগোপান পাখি একসময় সংখ্যায় অনেক ছিল এবং বিশ্বজুড়ে ব্যাপকভাবে ছড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে মানবসৃষ্ট বিভিন্ন কারণে, প্রধান আবাসস্থল ধ্বংস এবং প্রাকৃতিক বন বিলুপ্ত হওয়ার কারণে ক্যাবট স্ট্রাগোপানের আবাসস্থল সংকট হয় এবং এর সংখ্যাও ব্যাপকভাবে হ্রাস পায়। যদিও ক্যাবট স্ট্রাগোপানের সংখ্যা বৃদ্ধির কাজটি কঠিন ছিল, এরপরও বহু বছর ধরে নানা পদক্ষেপে এদের সংখ্যা বৃদ্ধির বিষয়টি আনন্দদায়ক বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি চীনের উশিয়ান ন্যাশনাল পার্কের চিয়াংশি এলাকায় বনকর্মীরা জাতীয় উদ্যানের উত্তর অংশে ক্যাবট স্ট্রাগোপানের দেখা পেয়েছেন। পূর্ব চীনের চিয়াংশি প্রদেশ এবং দক্ষিণ পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সংযোগস্থলে অবস্থিত উশিয়ান বা উই পর্বত জীববৈচিত্র্য সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা। সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে উশিয়ান জাতীয় উদ্যানকে তালিকাভুক্ত করে ইউনেস্কো। এটি সাপের রাজ্য, পতঙ্গের জগৎ এবং পাখিদের স্বর্গ নামেও পরিচিত। উশিয়ান ন্যাশনাল পার্কের ফ্ল্যাগশিপ বা প্রধান প্রজাতি এই ক্যাপটস ট্রাগোপান 2012 সালে চিয়াংশি অঞ্চলে এই পাখির আবাসস্থলের 800 থেকে 1800 মিটারের মধ্যে এক জরিপে 400 থেকে 600টি ক্যাপটস ট্রাগোপানের দেখা পাওয়া যায়। বর্তমানে 400 থেকে 2000 মিটারেরও বেশি অঞ্চল জুড়ে এই পাখির আবাসস্থল এবং এদের সংখ্যা 700 ছাড়িয়ে গেছে। ২০১৬ সালে প্রকৃতি সংরক্ষণের জন্য উইশান ন্যাশনাল নেচার রিজার্ভ এবং উইশান ন্যাশনাল পার্ক ম্যানেজমেন্ট সিস্টেম একত্র করে একটি পাইলট প্রোগ্রাম শুরু করা হয়। এই এলাকাটিকে 2021 সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।